ওল্ড ট্রাফোর্ডে প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচ। চ্যাম্পিয়ন্স লিগে প্রত্যাবর্তনের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড চাই মোটে এক পয়েন্ট। প্রতিপক্ষে ধুঁকতে থাকা চেলসি 4-2-3-1 ফরমেশনে বাজি রেড ডেভিল বস এরিক টেন হ্যাগের। ঘরের মাঠে শুরুতেই ব্রুদের চেপে ধরে ইউনাইটেড, ফল আসে দ্রুত। স্বাগতিক পক্ষে ব্রাজিলের তারকা ক্যাসিমিরোর বাজিমাত, 6 মিনিটে ফ্রি কিক থেকে পাওয়া বলে ডি বক্সে মাথা ছুঁয়ে নাম্বার 18 এর গোল। চোখে লেপ্টে থাকবে যে কারো। প্রথমার্ধে যোগ করার সময়ে জর্ডান সেন্টারের পাশে ব্যবধানে 2-0 করেন অ্যান্থনি মার্শাল। দ্বিতীয়ার্ধে চলতে থাকা ইউনাইটেডের দাপট, 73 মিনিটে স্পটলাইটে ব্রুনো ফার্নান্দেজ, ডি বক্সে তাকে 3 দফা বাধা দেন ফোফানো। পেনাল্টির বাঁশি স্বাগতিক দলের পক্ষে, স্পোর্টিং থেকে ঠান্ডা মাথায় ফিনিশিং করে ব্রুনো। আর 78 মিনিটে ব্লুদের জালে হালি গোল পূর্ণ করেন মার্কাস র‍্যাশফোর্ড। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। 89 মিনিটে সান্ত্বনা সূচক একটি গোল পায় চেলসি, স্কোয়ার পর্তুগিজ ফরওয়ার্ড জোয়াও ফেলিক্স। পরে আর কোনো গোল করতে পারেনি দলটি। 4-1 ব্যবধানে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। আর চেলসির হারে শেষ হয়ে যায় লিভারপুলের চ্যাম্পিয়ন্স লিগ খেলার স্বপ্ন। বিপরীতে এক মৌসুম পর মর্যাদার UCL-এ জায়গা করে নিল এরিক টেন হ্যাগের ইউনাইটেড। ফেরজানা জাহান, প্রিয়া, সময় সংবাদ।